বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল পরিচালিত বিএ এবং বিএসএস প্রোগ্রামের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা বাংলা ভাষা এক সাহিত্য বইয়ের ইউনিট তিন পাঠ চার থেকে আলোচনা করব। আজকের আলোচনায় আমি জাহাঙ্গীর আলম জাহিদ এবং আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর বিশ্বজিৎ ঘোষ। বন্ধুরা, শুভেচ্ছা রইল। আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব, এ পাঠে যে বিষয়টি আছে সেটি হল দুই মুসাফির। এটি রচনা করেছেন শওকত ওসমান। দুই মুসাফির শওকত ওসমানের রচিত গল্পগুলোর মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করে আছে। এই বিষয়, এই গল্পটির যে মূল বিষয় সেটি হলো দুজন মৃত ব্যক্তি, তাদের মর্তলোকে ফিরে আসা একদিনের জন্য। মর্তলোকে ফিরে আসার কাহিনীটি এখানে বর্ণিত হয়েছে। যে দুজন ব্যক্তির কথা এখানে উল্লেখ করা হয়েছে, একজন হলেন বিখ্যাত বাউল সম্রাট ফকির লালন শাহ, আর একজন হচ্ছে ওই কুষ্টিয়া অঞ্চলেরই একজন ভূস্বামী, যিনি অনেক ধনী ব্যক্তি ছিলেন, তার নাম শোভান জোয়ার। আমরা জানি যে কোনো দিনও পৃথিবী শুরু থেকে এ পর্যন্ত যে বিষয় ইতিহাস আমরা জানি, মরে যাওয়ার পরে মর্তলোকে ফিরে আসাটা কোনো দিনও কেউ আসেনি, সম্ভব নয়। কিন্তু গল্পকার গল্পের স্বার্থে এখানে স্যার নিজের জবানিতে, তিনি প্রথম দিকে নিজের জবানিতে গল্পকার দুটো অংশ আছে। একটি অংশে গল্পকার এই মর্তলোকে আসার ব্যাপারটি বলেছেন, বিষয়টি বলেছেন। দ্বিতীয় অংশে দুজনের কিন্তু সংলাপ বলেছেন। এটি একটি রূপক গল্প, এর কোনো বাস্তবতা নেই, মিল নেই। তারপরও গল্পটা কিন্তু জীবন্ত। কেন এই জীবন্ত হওয়ার কারণটা কি, যদি একটু স্যার একটু আপনাদের বলুন। ধন্যবাদ। আসলে শওকত ওসমান প্রগতিশীল সমাজ চেতনাধারী একজন লেখক। আপনি শুরুতেই বলেছেন যে মৃত ব্যক্তির পৃথিবীতে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নাই, একেবারেই সত্য কথা, এটা ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নেই। কিন্তু লেখক যিনি, তিনি তো যা খুশি তাই করতে পারেন। স্রষ্টা যেমন যা খুশি তাই করতে পারেন, তার ইচ্ছা অনুযায়ী নিজে সৃষ্টি করতে পারেন, তেমনি লেখকও কিন্তু তার সীমিত ভূখণ্ডের মধ্যে তিনি একজন স্রষ্টা। স্রষ্টা বলেই তিনি চরিত্র নির্মাণ করতে পারেন, স্রষ্টা বলেই তিনি এর সাথে ওর সম্পর্ক দেখাতে পারেন, স্রষ্টা বলেই তিনি লালন ফকির কিংবা শোভান জোয়ারদার এই দুজনকে মৃত্যুর পরও পৃথিবীতে আনতে পারেন। কিছু করার নেই, কারণ তিনি তিনি তো স্বাধীন। অমনিসিয়াস পয়েন্ট অফ ভিউ বলে এটাকে ইংরেজিতে, মানে সর্বজ্ঞ দৃষ্টিকোণ। ঈশ্বর যেমন সর্বজ্ঞ, আল্লাহ যেমন সর্বজ্ঞ, স্রষ্টা যেমন সর্বজ্ঞ, তিনি সব কিছু জানেন, স্রষ্টাও একজন লেখকও তার ভূমণ্ডলে তার ভূখণ্ডের মধ্যে তিনি সর্বজ্ঞ, অমনিসিয়াস সর্বজ্ঞ। এবং এ কারণে আমাদের শওকত ওসমান সর্বজ্ঞ, সর্বজ্ঞ বলেই তিনি লালন শাহকে নিয়ে এসেছেন, সর্বজ্ঞ বলেই তিনি শোভান জোয়ারদারকে নিয়ে এসেছেন। এখন শওকত ওসমান কিছু কথা বলতে চান,
কি কথা বলবেন তিনি একটু পরেই আপনি বলবেন আমরা জানি যারা গল্পটি আমরা পাঠ করেছি শিক্ষার্থীরা আপনারা পাঠ করেছেন আপনারাও জানেন যে গল্পটিতে বলা হবে যে পৃথিবীতে ভোগটাই বড় কথা নয় ত্যাগটাই বড় কথা এইটাই তিনি বলবেন এটি ভারতবর্ষীয় সংস্কৃতি এই উপমহাদেশের সংস্কৃতি হচ্ছে ভোগ নয় ত্যাগ এই কথাটি বলার জন্য আমার দুটি চরিত্র দরকার একটা চরিত্রকে আমি ভোগের পক্ষে রাখব একটা চরিত্রকে আমি ত্যাগের পক্ষে রাখব ব্যাখ্যা করার দরকার নেই লালন শাহ হচ্ছেন ত্যাগের পক্ষে আর সোবান জর্দার ভোগের পক্ষে অর্থাৎ আমার আমি পাঠকের কাছে আমার যে মেসেজ যে সংবাদটি পৌঁছে দিতে চাই সেটি এই যে ত্যাগ ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ভোগ ধর্ম একটা দুর্বল জিনিস দুর্বল ধর্ম আমাদের মনে আছে এই 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 শিক্ষার্থী আপনারাই যৌবনে দাও রাষ্ট্রিকা পড়েছেন প্রমথ চৌধুরীর সেখানেও কিন্তু এই কথাগুলো প্রায় কাছাকাছি কথা আছে মনে রাখবো আমরা তাহলে এই যে আপনি রূপক রূপক বলেছেন এটা কিসের রূপক তাহলে লালন শাহ আসলে ত্যাগের রূপক আর সোবান জর্দার হচ্ছে ভোগের রূপক ত্যাগ এবং ভোগের কথাটি বলতে যাবার জন্য আমি বাস্তব পৃথিবীর দুজন মানুষকে যদি নিয়ে আসি তাহলে পাঠকের কাছে যতটা আকর্ষণীয় হবে তার সাথে আমি যদি লালন শাহকে নিয়ে আসি তাহলে বেশি আকর্ষণীয় হবে এখানে একটা বিষয় আমরা দেখি এই গল্পে এই যে ত্যাগ এই ত্যাগ ছাড়া একটা বিষয় আছে সেটি হলো যে ফকির লালন শাহ সাধারণ কোনো ব্যক্তি মানুষ নন তিনি একজন সৃষ্টিশীল মানুষ সাধক মানুষ সাধক মানুষ ক্রিয়েটিভ মানুষ তিনি সৃষ্টি করেছেন এবং এই ফকির লালন শাহ একদিনের জন্য যখন মর্তলোকে আসেন তিনি প্রচণ্ড রোদের মধ্যে হেঁটে যাচ্ছেন তার হাতে আছে একটি একতারা রুক্ষ রোদ প্রকৃতির কিন্তু রূপ আছে প্রকৃতির যৌবন আছে প্রত্যেকটা সময় প্রকৃতির যৌবনে ভরা পৃথিবীর এমন কোনো সময় নেই যেটি যৌবন নয় রোদের যৌবন আছে বৃষ্টির যৌবন আছে বন্যার যৌবন আছে খরার যৌবন আছে এটা প্রকৃতি প্রকৃতির মতো চলে তো যেটি রুক্ষ রোদের মধ্যে হাঁটছেন সেখানে মাঝে মধ্যে একতার একটা আঙুল লাগছে তার ঝংকার তুলে প্রকৃতিকে আলোড়িত করছে মননের বিকাশ ঘটছে অন্যদিকে সোবান জর্দার সে ছিল জোরদার ভূস্বামী তার চেহারার মধ্যে রুক্ষতা ভাব অর্থ যারা ইনকাম করে যারা ধরে রাখে তাদের চেহারাটা সবসময় যে ভালো থাকবে তা তো নয় তারা হুকুম দিতে জানে হুকুম শুনতে নেন তারা যাচ্ছেন কোথায় যেটা রেখে গেছে ওই যে সম্পদ সেখানে যাচ্ছে জোয়ারদার আর ঠিক লালন ফকির যে এলাকায় ছিল সেও গঞ্জ গ্রামের দিকে যাচ্ছে তো এই যে যাওয়া এই যে বিভাগী সুর তুলছে সেখানে আমরা লক্ষ্য করি গ্রাম্য যে জনতা সাধারণ জনতা তারা কিন্তু জানে না যে সোবান জোয়ারদার কে কে লালন ফকির কিন্তু মাত্র একতারার একটা ঝংকারে গ্রাম্য জনতার যে আকর্ষণ এই লালনের উপরে এর কারণটা কি আসলে খুব সহজ কারণ গ্রামের যারা মানুষ গ্রামীণ মানুষ তারা সহজের অনুসারী যেখানেই সহজ সরলতা স্বাভাবিকতা সেটা কি তারা পেতে চায় আর আভিজাত্য হম্মিতম্বি এগুলো তারা পছন্দ করে না তা লালন শাহর অবয়বের মধ্যে তার শস্যমণ্ডিত লালন শাহ গেরুয়া পোশাক পরিহিত লালন শাহ এবং একতারাধারী লালন শাহ তাদের কাছে আকর্ষণীয় তাদের কাছে আত্মীয় বলে মনে হয়েছে আর একজন ব্যক্তি সোবান জোয়ারদার তার ভাব তার পোশাক তার আচার আচরণের মনে হয়েছে এ আমার আত্মীয় নয় তো যেখানে আমার আত্মীয় সেই আমার কাছে আকর্ষণীয় হবে এবং এই রুক্ষ প্রকৃতির মধ্যে যখন একতারার সুরটা শুনেছে তখন মুহূর্তের মধ্যেই গ্রামবাসী গ্রামীণ লোকরা লালন শাহের প্রতি আকৃষ্ট হয়েছে আর পক্ষান্তরে বিকর্ষণ ঘটেছে কোথায় সোবান জোয়ারদারের প্রতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি লালনের যে গান সেটি কিন্তু সংগ্রহ করে প্রকাশ করেছিলেন লালনের যারা সঙ্গী ছিল তারা কিন্তু কেউ অতটা শিক্ষিত ছিল না তার যে পাণ্ডুলিপি পাওয়া গেছে একটা খুব উন্নত মানেন না ডান দিক থেকে টেনে টেনে লেখা বলে রাখা ভালো তো সে সময় তো ফার্সি যে রাজভাষা ছিল আমরা এটা জানি তো রবীন্দ্রনাথ সামনে আনলেন লালনকে এবং আমরা দেখি যে লালনের যে গানের যে তত্ত্বমূল্য রসব্যঞ্জনা এবং তার যে শিল্পমূল্য সেটি বাংলা সাহিত্যের কিন্তু অমূল্য সম্পদ
তো এই যে আকর্ষণ, আলোড়নের গানের যে আকর্ষণ, সেটাই কি গ্রাম্য জনতার ছুটে আসার মূল কারণ ছিল নাকি অন্য কিছু? না না, এই বিষয়ে যদি একটু বলেন। ওই তো আবারও বলি যে গ্রামীণ জনতা সে দেখেছে যে আমার সঙ্গে সহজ আত্মীয়তা কোথায়। দুটো মানুষের অবয়ব থেকে তাকে মনে হচ্ছে যে এই মানুষটা আমার প্রিয় মনে হচ্ছে, এই মানুষটা আমার নয়। আমরাও বাস্তবতা দেখব, রাস্তাঘাটে তো বহু মানুষ দেখা যায়, কোনো কোনো মানুষের প্রতি তাকে আমি চিনি না, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু দেখে আমার মাথাটা নুয়ে আসে। আবার কোনো কোনো মানুষ তাকেও আমি চিনি না, তার সম্পর্ক কিন্তু দেখলেই মনে হয় যে বাবা এর থেকে দূরে থাকি। এ তো অবয়বের মধ্যে এটা ধরা পড়বে, আমাদের লালসার মধ্যে আছে সেই কোনটি এক। দ্বিতীয়ত গ্রামীণ মানুষের কথাটি এখানে ওই যে লালন শাহ কিন্তু গান তারা শোনেই, শুধু এক তারা একটা বাদ্য শুনেছে। লালন শাহ যে কে তারা কিন্তু গ্রামীণ মানুষ জানে না, লেখক জানেন, পাঠকও আমরা হয়তো জানি, কিন্তু শওকত ওসমান যখন তৈরি করেছেন যে গ্রামীণ মানুষদের, তারা কিন্তু জানেন না যে এই লালন শাহ এ হচ্ছে কুষ্টিয়ায় থাকতেন, ইনি একতারা বাদ্য, কিছুই জানে না, কিন্তু তারা শুধু অবয়বটা দেখেছে। আপনি যে লালন শাহের গানের কথা বলেছেন, আমাদের গ্রামীণ মানুষের কিন্তু সেই গানের অভিজ্ঞতা নাই, তারপরেও লালন শাহকে তারা দেখেছেন। বলতে চেয়েছেন কি শওকত ওসমান? বলতে চেয়েছেন এই কথা, এবারে ভুলে যাই লালন শাহের কথা, এবারে ভুলে যাই ওই যে মিথ্যাচার করেছে সোবান জোয়ারদার, বলছে সব কিছু আমার, পরে এসে মল্লিক বলছে না এগুলো সব মিথ্যা কথা বলেছে, এগুলো ফাও কথা তুমি কেন বলো, তোমার কিছুই না, সে মিথ্যাচার করেছে। মূল কথা বলতে চেয়েছেন শওকত ওসমান, ভণ্ডামি মিথ্যাচার এটি থাকে, এটি থাকে না, সাময়িক থাকতে পারে কিন্তু চিরস্থায়ী কোনো সম্পদ নয়। চিরস্থায়ী সম্পদ কি? আমার ওই লালন শাহ যে গান গেয়েছিল। চিরস্থায়ী সম্পদ কি? আপনি কথাটি বলেছেন তারা শিক্ষিত ছিল না, আমি এই কথার সাথে দ্বিমত পোষণ করি, তারা স্বশিক্ষিত ছিল, তারা তথাকথিত শিক্ষিত ছিল না, তথাকথিত একখানা কাগজ জোগাড় করেনি। এখন বাংলাদেশে অনেক শিক্ষিত আছে, টাকা দিয়ে একখানা কাগজ জোগাড় করে, একখানা সার্টিফিকেট জোগাড় করে, ওই শিক্ষা লালন শাহ পাননি, বা তার তারা নিজেরা নিজেরা শিখেছেন এবং সেইটাই প্রকৃত শিক্ষা। সেই স্বশিক্ষিত মানুষেরা এত বেশি স্বাভাবিক ছিল, স্বশিক্ষিত মানুষেরা এত বেশি সহজ ছিল, যে সহজতা যে স্বাভাবিকতা ওই গ্রামীণ মানুষদের আকৃষ্ট করেছে। শওকত ওসমান বলতে চান ভণ্ডামি করো না, মিথ্যাচার করো না, অহমিকা করো না, দাম্ভিকতা করো না, বরং এইখানে আসো, এই লালন শাহর কাছে আসো, যিনি সব কিছু ত্যাগ করেছিলেন, যিনি সংসার বিরাগে ছিলেন, ইনি স্বর্গলোক স্বর্গলোক থেকে বেহেস্ত থেকে চলে আসার পরে আবার যদি মর্তলোকে আসে, তারপরে মানুষ তাকে মনে রাখে। এখানে যে একটি বিষয় আমরা লক্ষ্য করি সেটি হলো প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, সার্টিফিকেট সর্বোচ্চ শিক্ষা, সেটি একটি বিষয়, আর স্বশিক্ষায় শিক্ষিত এবং ত্যাগ। এখানে একটা বিষয় আমি আপনাকে আমরা বলতে পারি, সেটি হচ্ছে যে কুমারখালীতে তো লালন শাহ ছিলেন, কুষ্টিয়ার সেউড়িয়াতে কুমারখালীতে, কাঙ্গাল হরিনাথের নাম আমরা জানি, কাঙ্গাল হরিনাথ গ্রাম বাংলা যে পত্রিকা তার সম্পাদক ছিলেন, এবং লালন শাহ কিন্তু খুব একই সমসাময়িক এবং লালন শাহর পাশাপাশি থেকেছেন কাঙ্গাল হরিনাথ। কুমারখালীতে একটি বিদ্যালয় আছে মেয়েদের জন্য, আমরা গার্লস হাই স্কুল নাম শুনতাম, সেটা হল কুমারখালী উচ্চ বালিকা বিদ্যালয়। এই বিদ্যালয়টি প্রতিষ্ঠাতা করেছিলেন যে কাঙ্গাল হরিনাথ, ওইখানে নাম দেওয়া আছে কারা প্রতিষ্ঠা। এখন কিন্তু ওইটি সরকারি সরকারি স্কুল, কিন্তু ওই জায়গাটা এক নম্বরে লেখা আছে প্রতিষ্ঠাতা কাঙ্গাল হরিনাথ, ব্র্যাকেটে লেখা আছে অবৈতনিক শিক্ষক। আমাদের এখানে আমাদের দেশে বর্তমানে আমরা লক্ষ্য করি যে বাণিজ্যিক উদ্দেশ্যেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলো, এবং তারা টাকার ব্যবসাখানা মতো অনেক অংশে আমরা লক্ষ্য করি, কিন্তু তা ছিল না, কিন্তু কাঙ্গাল হরিনাথের নাম কিন্তু আছে। আমরা আর একটা বিষয় এখানে লক্ষ্য করি যে পৃথিবীর যে সম্পদ তার কিন্তু মালিকানা পরিবর্তন হয়, আর সৃষ্টিশীল যে ব্যক্তি যিনি সৃষ্টি ধর্ম, লালন ছাড়া ওই এলাকায় লালনের মতো ওইরকম দিনহীন ব্যক্তি বহু মানুষ ছিলেন, তার কিন্তু কোনো নাম নেই, তার কোনো নাম নেই, কিন্তু যিনি ক্রিয়েটিভ মানুষ, যিনি সৃষ্টি করতে পারেন, যার মনন বিকাশ আছে, এটা একটা বড় সম্পদ, এই সম্পদ চিরস্থায়ী। তাহলে অর্থাৎ পৃথিবীর যে শ্রেষ্ঠ, মানে আমরা যাদের মনে করি ধন সম্পদ আঁকড়ে রাখা না, এবং ক্রিয়েটিভিটি, তাহলে মূল মেসেজটা আসলে শওকত ওসমান কি দিতে চাইছেন? তো যে ওই যে সোবহান জোয়ারদারের যে অর্থ বিত্ত বৈভব, আর লালন শাহের যে কিছুই নাই, কিন্তু পাঠক কোন, মানে দর্শক, গ্রামীণ দর্শক কোন দিকে গেল, কাকে পছন্দ করলো? লালন শাহকে। অর্থাৎ সম্পদ,
অসৎ পথে উপার্জিত অর্থ বৃত্ত এটা সাময়িক থাকতে পারে, কিন্তু যা চিরস্থায়ী সেটা হচ্ছে সৃষ্টিশীলতা। আপনি বললেন যে কুমারখালীতে লালন শাহের সময় কত মানুষের জন্ম হয়েছিল, কিন্তু আমরা তো কারো নাম জানি না, আমরা তো কারো নাম জানি না। শেক্সপিয়ারের সময় কত মানুষ জন্ম নিয়েছে এমন নদীর তীরে ইংল্যান্ডে, কিন্তু একমাত্র শেক্সপিয়ারকে জানি। আজ থেকে 400 বছর আগে তিনি পৃথিবীতে এসেছিলেন তাকে আমরা জানি। আমরা আজ থেকে 3000 বছর আগে সফোক্লিসের কথা জানি। 3000 বছর আগে কত মানুষের পৃথিবীতে জন্ম হয়েছিল কারো তো নাম জানি না। আর আজকে আমরা সফোক্লিসের নাম জানি। আজকে সফোক্লিসের ইডিপাস নাটক, ইডিপাস শব্দটা উচ্চারিত হয় না এমন কোন, আমি অন্তত বলি এমন কোনো দিন পৃথিবীতে নেই যে তিনি পৃথিবীর কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে, কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ইডিপাস শব্দটা উচ্চারিত হয় না। কেন? কারণ সফোক্লিস এটা সৃষ্টি করেছেন। তো সোবহান জর্দার তো কোনো সৃষ্টির ক্ষমতা নাই। সোবহান জর্দার তো শুধু মানুষকে সম্পদ লুণ্ঠন করতে জানে, মিথ্যাচার করতে জানে, কিন্তু সৃষ্টি করতে জানেন কে? আমার ওই লালন শাহ, একতারাজার সম্পদ। সুতরাং শওকত ওসমান ওই জায়গায় বলতে চেয়েছেন, আমাদের শিক্ষার্থীকে ওইখানেই জাগাতে চেয়েছেন, তুমি কেবল অর্থ বৃত্ত সম্পদের দিকে যেও না, তুমি সৃষ্টিশীল হও। তুমি একটা ঘাসের মতন একটা ফুল ফোটাতে পারো নাকি দেখো, একটা ঘাস তার আনন্দ হচ্ছে সে একটা ফুল ফোটাতে পারে। তুমি একটা আম গাছের দিকে তাকাও, আম গাছটায় আম হয়, কোনো গাছ কি তার আমটা খায়? সে তো বিলিয়ে দেয়। একটা গোলাপ ফুল ফোটে, গোলাপ ফুলটি কি নিজে শোকে নাকি গন্ধটা, যে কীরকম গন্ধ আসে দেখে? তো গোলাপ ফুল মানুষকে বিলিয়ে দেয়, প্রাণীকে বিলিয়ে দেয়, এবং বিলিয়ে দিতে পেরেই তার আনন্দ। আর তুমি সব লণ্ঠন করবা, তুমি সব আত্মসাৎ করবা, তুমি কেবল খাবা। শুধু একটা সহজ কথা বলি, আমাদের শিক্ষার্থীরা মজা পাবে, সেটা হচ্ছে সকাল থেকে ঘুম থেকে ওঠার পর রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যতগুলো ক্রিয়াপদ ব্যবহার করি সব হচ্ছে খাওয়া। ভাত খাই, আসার খাই, বিড়ি খাই, সিগারেট খাই, ঘুষ খাই, ঘুষটাও খাওয়া, আসার মার খাই, পেটান খাই, কিল খাই, এখন আবার শুরু হয়েছে অনুষ্ঠানটা ভালো খাবে। একটা ক্রিয়াপদ একটা জাতি ব্যবহার করে তার আত্মসাৎ বৃত্তির বোঝানোর জন্য, এত ক্রিয়াপদ খাওয়া ক্রিয়াপদটা কেন বাঙালি ব্যবহার করবে? কারণ তার সে আত্মসাৎ প্রবণতা তার মধ্যে। আমার সোবহান তালুকদার সে আত্মসাৎ প্রবণ মানুষ, আর তারই বিপ্রতিপে হচ্ছে আমার লালন শাহ। শওকত ওসমান লালন শাহ হতে বলছেন। আমাদের শিক্ষার্থীরা, আপনারা লালন শাহর কথা পড়েন, কীভাবে ত্যাগ করে মানুষকে আনন্দ দিতে হয় সেটা শেখেন, এবং সোবহান জর্দার হবেন না, যারা সোবহান জর্দার তাদেরকে ঘৃণা করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। বন্ধুরা, আমরা এই যে আলোচনা আজকে প্রবন্ধের মূল যে বিষয় শেষের দিকে আমরা লক্ষ্য করব যে সোবহান জর্দার ফকির লালন শাহকে যখন একসাথে তারা যায়, তারা দূরে চলে না, আমরা ওই দূর গ্রামে যাই, দূর থেকে যে গাছপালা সব আমার, দেখছেন না ওই যে নারিকেল বাগান ওটা আমার, ওই যে বড় ইমারত ওটা কিন্তু আমার, চলেন চলেন আমরা যাই। লালন তার সাথে গেলেন, প্রচণ্ড রদের মধ্যে সারি সারি নারিকেল গাছ, শত শত নারিকেল গাছের নিচেই তারা দাঁড়ালেন। একটা কামিনী গাছ ছিল, কামিনী গাছের নিচেই বসতে বললেন, বসে সব দেখাচ্ছে এগুলো সব আমার। আপনি এখানে সুলেমান মল্লিকের কথা উচ্চারণ করেছেন আপনার বলায় যে সুলেমান মল্লিক গোপালা তেজি একজন পাশেই ছিল আড়ালে বসে, তখন দেখেছে সব আমার। তখন সুলেমান মল্লিক কি বলল, কি বললেন আপনি? মিথ্যা কথা বলছেন, কি বললেন? তখন বলল যে হ্যাঁ, আমার নাম অমুক, আমার বাবার নাম অমুক, এ সবই আমার। তখন সে লোকজন তাকে মারার উপক্রম করে এবং একটা বড় রকমের ঝামলা সৃষ্টি হয়। তখন লালন ফকির কি করলেন, তে বললেন কি যে জমি জমার যে ঝামেলা সেটি না হয় কোর্টে মীমাংসা হবে, আমি কি আপনাদেরকে একটি গান শোনাতে পারি? তখন লালন শাহ যখন সুর তুললেন তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলো। অর্থাৎ এখানে একটি বিষয় কিন্তু মেসেজ যেটি সেটি হলো পৃথিবীর ধন সম্পদ যেটি সেটি কিন্তু মালিক পরিবর্তন হয়, মালিকানা পরিবর্তন হয়, আমার যে সম্পদ সেটি কিন্তু আমার থাকে না, অথবা আমার সন্তান থাকতেও পারে নাও থাকতে পারে, পরিবর্তন হয়। কিন্তু আমি যদি কোনো সৃষ্টি করতে পারি যে সৃষ্টি যুগের পর যুগ তার মহত্ব থাকবে এবং মানুষ লোকে সেটি বেঁচে থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যে আজকের যে আলোচনা শুনলেন এর পাশাপাশি এই পাঠটি আপনারা ভালো করে পড়বেন, বোঝার চেষ্টা করবেন। যে বিষয়টি বুঝতে অসুবিধা হয় আমাদের পার্শ্ববর্তী টিউটোরিয়াল সেন্টারে গিয়ে টিউটরের কাছ থেকে ভালোভাবে বুঝে নেবেন। এরপরেও কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আমাদেরকে লিখতে পারেন। আমাদের ঠিকানা
ডিন সামাজিক বিজ্ঞান মানবিক ও ভাষা স্কুল বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর 1705। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।